আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই পরিপূর্ণরূপে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করছো এবং বাড়িতেই অবস্থান করছো। নিরাপদে আছো, সুস্থ আছো। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে। আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারটির চতুর্থ লেকচার তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আমি মোহাম্মদ শামসুল আলম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফিজিক্স, সরকারি রোড কলেজ, পাবনা। আজকে আমাদের টপিকস, আলোচনার টপিকস হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস গ্যাসের গতিতত্ত্ব, এবং গ্যাসের গতিতত্ত্ব আমাদের কেন প্রয়োজন, কারণ আমরা জানি পদার্থ তিন ধরনের। একটা হচ্ছে কঠিন, তরল এবং বায়বীয় পদার্থ। কঠিন এবং তরল পদার্থের অণুগুলো তোমার খুব কাছাকাছি অবস্থান করে এবং তাদের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব খুবই কম হওয়ার জন্য আন্তঃআণবিক আকর্ষণ বল অত্যধিক বেশি হয়ে থাকে, যার জন্য তারা একটা নির্দিষ্ট আকার আকৃতি পায়। ওই বলের অধীনেই তারা অবস্থান করে একই জায়গায়। কিন্তু গ্যাসের অণুগুলোর ক্ষেত্রে, গ্যাসের অণুগুলো তারা এতই দূরে অবস্থান করে যে তাদের মধ্যে কোনো প্রকার আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে না, যার ফলে তারা মুক্তভাবে বা স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, ছুটাছুটি করতে থাকে, নির্দিষ্ট গতিতে ছুটাছুটি করতে থাকে। এই যে অণুগুলো ছুটাছুটি করছে বিক্ষিপ্তভাবে, এর ফলে তারা একে অপরের সাথে এবং পাত্রের দেয়ালের সাথে সংঘর্ষে লিপ্ত। এই সংঘর্ষের ফলে সেখানে কি উৎপন্ন হয়? তাপ উৎপন্ন হয়। এই যে গ্যাসীয় অণুসমূহের যে বিক্ষিপ্ত গতি, এটা যে তত্ত্বের সাথে সাহায্যে আমরা ব্যাখ্যা করব, একে বলা হবে হচ্ছে গ্যাসের গতি তত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ গ্যাস। এখন এই গ্যাসের অণুগুলোর, আমরা বললাম গ্যাসের গতিশীলতার, অণুগুলোর গতিশীলতার জন্য কি উৎপন্ন হয়? তাপ উৎপন্ন হয়। এবং এই তাপ উৎপন্ন কেন হয়, গতিশীল এর বেগ, অণুগুলোর বেগ কেমন, এগুলো সবই গতিতত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা সম্ভব। এবং এজন্য বিজ্ঞানী বার্নৌলি 1730 খ্রিস্টাব্দে সর্বপ্রথমে গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে গ্যাসের এই সূত্রাবলী ব্যাখ্যা করেন। এ কারণে বিজ্ঞানী বার্নৌলিকে গ্যাসের গতিতত্ত্বের জনক বলা হয়। পরবর্তীতে 1857 সালে বিজ্ঞানী ক্লসিয়াস গ্যাসের গতিতত্ত্বের প্রকাশের, গ্যাসের গতিতত্ত্বের প্রতিষ্ঠা করার জন্য কিছু স্বীকার্য, গ্যাস অণুসমূহের মধ্যে অণুগুলোর কিছু স্বীকার্য উনি দেন। আর আমরা জানি স্বীকার্য মানে কি। স্বীকার্য হচ্ছে কোনো তত্ত্ব বা কোনো সূত্র প্রতিষ্ঠা করার জন্য ওই তত্ত্বের সাথে সম্পর্কিত কিছু বিষয় আছে যেগুলো সরাসরি প্রমাণ করা যায় না, কিন্তু সেগুলো ধরে নিতে হয়, স্বীকার করে নিতে হয়, কিছু শর্ত আছে, এগুলোকে বলা হয় মৌলিক স্বীকার্য। ঠিক এরকম যে গ্যাসের অণুগুলো তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের একটা ধারণা করে নিতে হয় গ্যাসের অণুগুলো, যে একটা পাত্রের মধ্যে যদি গ্যাসের অণুগুলো থাকে, গ্যাসের অণুগুলোর আকৃতি কেমন হবে, এগুলো পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হবে কিনা, এগুলো মুক্তভাবে গতিশীল, মানে এই বিষয়গুলো আমাদেরকে, আমরা ধরে নিচ্ছি, আমরা চোখে দেখছি না, যার জন্য এগুলো ধরে নিয়েই আমাদেরকে গ্যাসের গতিতত্ত্ব প্রতিষ্ঠা করতে হয়। এগুলোকে বলা হয় গ্যাসের মৌলিক স্বীকার্য সমূহ। তাহলে গ্যাসের মৌলিক স্বীকার্য সমূহ কি আছে? গ্যাসের প্রত্যেকটা গ্যাস, গ্যাসের অণুগুলো সমান ভরের অসংখ্য অণু দ্বারা গঠিত। গ্যাসের অণুগুলো সবগুলো সমান ভর অসংখ্য অণু, তাহলে এই অণু দ্বারা গঠিত। এবং এই অণুগুলো
কি করছে, অণুগুলোর মধ্যে কোনো প্রকার, না এগুলো সব সময় গতিশীল, গ্যাসের অণুগুলো সর্বদা গতিশীল, গতিশীল গতিশীল এবং সর্বদা, এরা নিউটনের দ্বিতীয় সূত্র মেনে চলছে। তাহলে এটা দ্বিতীয় সূত্র মেনে চলে, নিউটনের দ্বিতীয় সূত্র মেনে চলতেছে, এবং এরা সর্বদা নির্দিষ্ট বেগে গতিশীল। 2 নম্বর, অণুগুলো সদৃশ, একই গ্যাসের অণুগুলো একই রকম, যেরকম নাইট্রোজেন গ্যাসের অণুগুলো কেমন, একই রকম চেহারা, একই রকম আকার আকৃতি, একই রকম নাইট্রোজেন গ্যাসের। আবার হাইড্রোজেন গ্যাসের অণুগুলো কেমন, ভিন্ন রকম, কিন্তু হাইড্রোজেন গ্যাসের অণুগুলো তারা একই রকম, কিন্তু নাইট্রোজেন গ্যাসের অণুগুলো তারাও একই রকম, কিন্তু হাইড্রোজেন গ্যাস আর নাইট্রোজেন গ্যাসের অণুগুলো আলাদা বা ভিন্ন রকম। তাহলে ভিন্ন গ্যাসের অণু ভিন্ন রকম, একই গ্যাসের অণু একই রকম। আচ্ছা, এটা একটা গেল। 2 নম্বর, আর একটা গেল 3 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে অণুগুলো পরস্পরের প্রতি, অণুগুলো যে বিক্ষিপ্ত ভাবে ছুটাছুটি করছে এবং পরস্পর পরস্পরের প্রতি সংঘর্ষ, পরস্পর পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত, এবং দেওয়ালের, পাত্রের দেওয়ালের সাথেও সংঘর্ষে লিপ্ত, তারা বিক্ষিপ্ত ভাবে ছুটাছুটি করছে, তারা সংঘর্ষে লিপ্ত, এবং তাদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। তাহলে তাদের নিজেদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ, অথবা পাত্রের দেওয়ালের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল নেই বললেই চলে। 4 নম্বর, এই যে যে পাত্রের মধ্যে তোমার আছে অণুগুলো, গ্যাসের অণুগুলো আছে, গ্যাসের অণুগুলোর আয়তন পাত্রের আয়তনের তুলনায় না গুণগণ্য। তাহলে গ্যাসের অণুগুলোর আয়তন, আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। এই অণুসমূহের, গ্যাসের অণুসমূহের আয়তন, অণুগুলোর আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য, মানে নাই হিসাব করলেই চলে, এটা আমাদের বুঝতে হবে। আর গ্যাসের সমস্ত শক্তি গতিশক্তি, এই যে তারা একটা গ্যাসের অণুগুলোর একটা নির্দিষ্ট ভর আছে আমরা আগেই বলছি, এবং তারা নির্দিষ্ট বেগ নিয়ে গতিশীল, অতএব তাদের মধ্যে কি আছে, ½mv², দ্যাট ইজ কাইনেটিক এনার্জি আছে, এবং যেহেতু এর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই, অতএব এর ভিতরে কোনো স্থিতিশক্তি নেই, দ্যাট ইজ পোটেনশিয়াল এনার্জি এর কত, শূন্য, যেহেতু আকর্ষণ বিকর্ষণ নেই অতএব পোটেনশিয়াল এনার্জি শূন্য, এবং এর তাহলে টোটাল এনার্জি কত, টোটাল এনার্জি পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। তাহলে দেখা যাচ্ছে যে পোটেনশিয়াল এনার্জি যদি তাদের মধ্যে শূন্য হয়, তাহলে তাদের সম্পূর্ণ শক্তি কি শক্তি, কাইনেটিক এনার্জি বা ½mv² আমরা বলতে পারি। তাহলে গ্যাসের অণুগুলোর মধ্যকার সম্পূর্ণ শক্তি কি শক্তি, গতিশক্তি, এবং তাদের মধ্যে কোনো বিভব শক্তি বা স্থিতি শক্তি নেই। এই অণুগুলো যে ছোটাছুটি করছে, তাহলে এদের মধ্যকার, অণুগুলো সবসময় ছোটাছুটি করতেছে এবং একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত। তাহলে একটা অণু এক একটা অণুর সাথে সংঘর্ষ খেলো, এটা 1 নম্বর সংঘর্ষ, সংঘর্ষকে একটা পথ অতিক্রম করলো, গিয়ে এই পথ অতিক্রম করার পরে সে 2 নম্বর সংঘর্ষ খেলো ওই অণুর সাথে, তারপরে গিয়ে 3 নম্বর সংঘর্ষ, তারপরে 4 নম্বর সংঘর্ষ, 5 নম্বর সংঘর্ষ, এইভাবে অণুগুলো একটা নির্দিষ্ট সময় পর, মানে নির্দিষ্ট সময় পর পর একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত আছে। তাহলে প্রতিটি সংঘর্ষের মধ্যকার, প্রত্যেকটা পর পর 2টা সংঘর্ষের মধ্যে একটা অণু যে দূরত্ব অতিক্রম করতেছে, করছে, এই দূরত্বকে কি বলা হয়, মুক্ত পথ বা ফ্রি পাথ। তাহলে একটা অণু যতগুলো সংঘর্ষ কায়, ওই সংঘর্ষে যে গড় দূরত্ব অতিক্রম করবে তাকে বলা হবে গড় মুক্ত পথ। তাহলে আমরা সেই ক্ষেত্রে একটা অণু তার সংঘর্ষের
সকল সংঘর্ষে গড়ে যে দূরত্ব তুমি করবে একে বলা হবে হচ্ছে তোমার গড় মুক্ত পথ বা মিন ফ্রি পাথ বলা হয়। এরা এই অণুগুলো কার মতো আচরণ করে? স্থিতিস্থাপক গোলকের ন্যায় আচরণ করে। স্থিতিস্থাপক গোলকের ন্যায় আচরণ করে। এবং গ্যাসের গতিশক্তি তাপমাত্রার উপর নির্ভর করে। গ্যাসের শক্তি বা গতিশক্তি তোমার পরম তাপমাত্রার উপর নির্ভরশীল। দ্যাটস, তাপমাত্রা বাড়লে গতিশক্তি বৃদ্ধি পায় গ্যাসের অণুগুলোর। তো এই তোমার ইয়েগুলো, গ্যাসের মৌলিক স্বীকার্যগুলো আমাদেরকে আগে জানতে হবে আমরা যদি গ্যাসের গতিতত্ত্ব প্রতিপাদন করতে চাই। তাহলে দেখো, এখন আমরা গ্যাসের গতিতত্ত্ব কিভাবে প্রতিপাদন করা যায়, প্রতিপাদনে চলে যাই। তাহলে গ্যাসের গতিতত্ত্বের প্রতিপাদন, তাহলে এই ক্ষেত্রে আমরা ও প্রতিপাদনের আগে আমাদেরকে আর একটু জানতে হবে, সেটা হচ্ছে গ্যাসের যে অণুগুলোর বেগ, এই সংক্রান্ত কিছু বিষয় আছে। সে অণুগুলোর বেগ নিয়ে আমাদের একটু কথা বলতে হবে প্রতিপাদনের আগে। প্রতিপাদন আগেই হবে না। তাহলে আমরা আগেই বললাম যে গ্যাসের অণুগুলো তোমার অসংখ্য অণু, তারা বিক্ষিপ্তভাবে ছুটাছুটি করছে এবং এরা একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত, এবং এরা যে ছুটাছুটি করছে অতএব তাদের কি আছে, নির্দিষ্ট বেগ আছে। এই বেগটা, যে এত অসংখ্য অণুগুলোর যে বেগ আমরা হিসাব করব বা আমরা বেগ আমাদের প্রয়োজন হবে, এই বেগটা কি বেগ হিসাবে আমরা ধরবো? আর সবগুলো অণুর বেগ সমান নয়, বিভিন্ন অণু বিভিন্ন বেগে আছে। তাহলে এক্ষেত্রে আমরা যদি বেগের হিসাবগুলো করতে চাই, তাহলে আমরা সবগুলো অণুর ক্ষেত্রে গড় বেগ ধরতে পারি। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা গড় বেগ বলি, তাহলে গড় বেগ বললে পরে আমাদের মনে করলাম এখানে এন সংখ্যক অণু আছে, এবং প্রত্যেকটা অণুর বেগ আমরা মনে করলাম কত, সি ওয়ান সি টু সি থ্রি, এভাবে এন তম অণুর বেগ হচ্ছে সিএন যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই অণুসমূহের গড় বেগ বের করতে পারি। গড় বেগ কত হবে? গড় বেগ সি অ্যাভারেজ বলা যায়, এটা সমান হবে হচ্ছে সবগুলো অণুর বেগ যোগ করে তাদেরকে কি করতে হবে, ওই অণুর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা পেলাম হচ্ছে আমাদের গড় বেগ। তাহলে এটা একটা গড় বেগ আমরা একটা ব্যবহার করা যেতে পারে। 2 নম্বর আরেকটা ব্যবহার করা যেতে পারে, গড় বর্গ বেগ। গড় বর্গ বেগ, বর্গ বেগ তার গড়, তাহলে গড় বর্গ বেগ এটা যদি আমরা করি, তাহলে এখানে আমাদের নিতে হবে বর্গ করতে হবে সি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার প্লাস এইভাবে যাবে সি এন তম স্কোয়ার তার গড়, একে বলা হবে গড় বর্গ বেগ। এটা আমরা ব্যবহার করতে পারি। এবং আর একটা ব্যবহার করা যায়, সেটা হচ্ছে গড় বর্গ বেগের বর্গমূল। গড় বর্গ বেগের বর্গ, বা একে বলা হয় রুট মিন স্কোয়ার, রুট মিন
স্কয়ার, তাহলে গড় বর্গের বর্গমূল মান যদি আমরা বলি, তাহলে সেই ক্ষেত্রে লিখবো সি রুট মিন স্কয়ার, সিআরএমএস। তাহলে সিআরএমএস এটা সমান হচ্ছে রুট মিন স্কয়ার, তার মানে গড় বর্গবেগটা আমাদের নিতে হবে, তার গড় বর্গবেগের বর্গমূল নিতে হবে। তাহলে বর্গমূল মানটা নিলে হচ্ছে আমাদের কি হবে, সি স্কয়ার গড় বর্গবেগ তার বর্গমূল মান, তার মানে এইটাকে বর্গমূল করতে হবে। তাহলে সি ওয়ান সি টু স্কয়ার প্লাস এইভাবে সি এন স্কয়ার ডিভাইডেড বাই এন রুট ওভার, এই গড় বর্গবেগের বর্গমূল মানটাও আমরা এই অসংখ্য অণুগুলো একই সাথে যখন অনেক অণু বা অনেক বস্তু গতিশীল হয় একই সাথে, তখন এই গড় বর্গবেগের বর্গমূল মানটাও আমরা নিতে পারি। সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা সুবিধাজনক হয় এবং মানটা অ্যাকুরেট বের হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা উদাহরণ এখানে দেখি যে কোনটার মান বেশি আর কোনটার মান কম। তাহলে আমরা মনে করি যে কিছু সংখ্যক অণু আছে, মনে করে এরকম অণু আছে কয়েকটা, সে অণুগুলোর একটার বেগ সি ওয়ান হচ্ছে তোমার কত ধরা যেতে পারে, ধরো সি ওয়ানের মান তিনটা অণু আছে, তিনটা অণুতে জাস্ট আমরা ক্যালকুলেশন করে দেখব, একটার মান হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, আর একটা অণু আছে তার বেগ হচ্ছে তোমার 4 মিটার পার সেকেন্ড, আর একটা অণু আছে সি থ্রি, এটা হচ্ছে তোমার 5 মিটার পার সেকেন্ড, এরকম আছে। তাহলে এই তিনটা অণুর, এই তিনটি অণুর, তিনটি অণুর যে এই গড় বর্গবেগ, গড় বর্গবেগ মানটা যদি আমরা বের করি তাহলে কি পাওয়া যায়, গড় বেগ সি অ্যাভারেজ যদি আমরা পাই, তাহলে এখান থেকে সি অ্যাভারেজ গড় বেগ তাহলে হবে হচ্ছে তোমাদের 3 যোগ 4 যোগ 5 ডিভাইডেড বাই 3, তাহলে কত হচ্ছে 3 4 7 5 12 বাই 3, মানে 4 মিটার পার সেকেন্ড, এটা গড় বেগ আমরা পাবো। গড় বর্গবেগ যদি বের করতে যাই তাহলে সি স্কোয়ার বর্গবেগ, তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ডিভাইডেড বাই 3, তাহলে এখানে 3 3 9 4 4 16, 16 9 25 5 5 25 50/3, তাহলে 50/3 মানে 16 3 16 16.66 মিটার পার সেকেন্ড। আর এখানে যদি আমরা তোমার রুট মিন স্কয়ার ভেলোসিটিটা বের করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে সি আর এম এস মানটা হবে হচ্ছে কত আমাদের, √16, তার মানে এই মানটাকে, এই মানটাকেই বর্গ করতে হবে, তাহলে রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ডিভাইডেড বাই 3, তাহলে এটা হয় হচ্ছে √16.66। আর সুতরাং সি আর এম এস মানটা আমাদের কত হয়, 4 পয়েন্ট যদি করা হয় তাহলে 08 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে খেয়াল করো যে আমরা তিনটা বেগই বের করলাম, তাহলে অণুগুলোর তিনটা বেগ বের করলে এটা 4 হলো, এটা হলো 16.66, এটা 4.08। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই তিনটা গড় বেগ, গড় বর্গবেগ এবং রুট মিন স্কয়ার, গড় বর্গবেগের বর্গমূলের ক্ষেত্রে কোনটা বড় আর কোনটা ছোট হয়, সবচেয়ে ছোট হচ্ছে সি অ্যাভারেজ। তাহলে সি অ্যাভারেজ মানে গড় বেগ, সি অ্যাভারেজটা সবচেয়ে ছোট ছোট, তারপরে মাঝামাঝি আছে হচ্ছে সি আর এম এস, সি আর এম এসটা মাঝামাঝি আছে, তারপরে সবচেয়ে বড় হচ্ছে আমাদের গড় বর্গবেগ, গড় বর্গবেগ মানে এটা গড় বর্গবেগের মানটা। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা বলতে পারি যে গড় বর্গবেগের মান হচ্ছে সর্বাধিক, গড় বর্গবেগের মান সর্বাধিক হয় আর গড় বেগের মান হচ্ছে কি হয়, সর্বনিম্ন হয়। যে কোনো আমরা যদি কিছু অণু নিই সেক্ষেত্রে এই অবস্থা হবে। তাহলে আরেকটা আছে, সেটা হচ্ছে সর্বাধিক সম্ভাব্য বেগ
এটা হচ্ছে, আর একটা আছে সর্বাধিক সম্ভাব্য বেগ, সর্বাধিক সম্ভাব্য বেগ বা মোস্ট প্রবাবল ভেলোসিটি বলা হয়। এটা হচ্ছে কি, কোনো গ্যাসের অধিকাংশ অণুগুলো যে বেগে গতিশীল, কোনো গ্যাসের অধিকাংশ অণুগুলো অণুগুলো যে বেগে গতিশীল, সর্বাধিক সম্ভাব্য বেগ মানে হচ্ছে, এটাও ব্যবহার করা হয় মাঝে মাঝে, সেটা হচ্ছে সর্বাধিক সম্ভাব্য বেগ, কোনো গ্যাসের অধিকাংশ অণুগুলো যে বেগে গতিশীল হয় সেই বেগটাই হচ্ছে আমাদের সম্ভাব্য, সর্বাধিক সম্ভাব্য বেগ। তাহলে আমাদের গ্যাসের গতিতত্ত্ব প্রতিপাদন করার জন্য এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমরা কোন বেগটা ব্যবহার করব। তবে গ্যাসের অণুগুলোর গতিতত্ত্বের ক্ষেত্রে, গতিতত্ত্বের জন্য আমরা যে বেগটা ব্যবহার করব সেটা হচ্ছে RMS ভেলোসিটি, এই রুট মিন স্কয়ার এই মানটা। এই ক্ষেত্রে গ্যাসের গতিতত্ত্বের জন্য আমরা ব্যবহার করব কোনটা, CRMS, এটা ব্যবহার করব। দ্যাট ইজ, গ্যাসের অণুগুলোর বেগ বলতেই বুঝতে হবে যে এটা হচ্ছে RMS ভেলোসিটি। তাহলে সেই ক্ষেত্রে আমরা গ্যাসের গতিতত্ত্ব প্রতিপাদনের জন্য প্রতিপাদন করার জন্য আমরা একটা কিছু সংখ্যক n সংখ্যক অণু ধরি, কিছু সংখ্যক অণু ধরলাম এবং ধরি যে একটা ঘনক আছে, এরকম একটা ঘনক আছে, ধরে একটা ঘনক আছে, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ঘনক যেহেতু তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার কি হবে, সমান তাহলে, এবং এর ভিতরে n সংখ্যক অণু আছে এবং যারা এই ইয়ের মধ্যে, এই ঘনকের মধ্যে বিক্ষিপ্ত বেগে ছুটাছুটি করছে, এবং তাদের বেগ আমরা মনে করলাম কত, প্রত্যেকটা অণুগুলোর বেগ হচ্ছে C1, C2, C3, এভাবে n তম অণুর বেগ হচ্ছে CN। এবং আমরা C1 বেগ বিশিষ্ট অণু যে গতিশীল, তাহলে এর ধরলাম এই বরাবর যদি গতিশীল হয়, যেহেতু বিক্ষিপ্ত বরাবর গতিশীল, এটা হচ্ছে C1 বেগ বিশিষ্ট অণু, তাহলে তার, এটা যেহেতু ঘনক, থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম, তাহলে এখানে তার গতি কোন দিকে হবে, তিনটা উপাংশে আমরা গতিকে ভাগ করে ফেলতে পারি এভাবে। তাহলে একটা হবে হচ্ছে এক্স অক্ষ বরাবর, সেটা আমরা মনে করলাম ইউ, ওয়াই অক্ষ বরাবর ভি, এবং জেড অক্ষ বরাবর হচ্ছে ডাব্লিউ, এই তিনটা উপাংশে আমরা ভাগ করে ফেলতে পারি। এবং C1 বেগ বিশিষ্ট অণু যদি আমরা এই তিনটা উপাংশে ভাগ করে ফেলি, ইউ ভি ডাব্লিউ, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারবো C1 স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার, এটা হচ্ছে ইকুয়েশন 1। এবং এখানকার ই কত, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের ধরে নিলাম কত, এল, এল দৈর্ঘ্যের বাহু। তাহলে এক্স অক্ষ বরাবর গতিশীল এল, তাহলে এক্স অক্ষ বরাবর যে গতিশীল, এক্স অক্ষ বরাবর গতিশীল যে অণুটা আছে, এই এই সীমান বেগ বিশিষ্ট অণুর উপাংশ হচ্ছে ইউ বেগে গতিশীল এক্স অক্ষ বরাবর, এবং সে কোন এক সময় কি করবে, এই দেওয়ালে এক্স অক্ষ বরাবর গতিশীল
অণুটা এই দেওয়ালে ধাক্কা খাবে, ধাক্কা খাওয়ার পর লম্বভাবে ঠিক সে আবার যেহেতু এক্স অক্ষ বরাবর, ঠিক সে আবার ব্যাকে ব্যাক করবে, একই রেখা বরাবর ব্যাক করে সে আবার ওই যে পরবর্তী অন্য দেওয়ালে গিয়ে আবার সংঘর্ষে দেওয়ালে লিপ্ত হবে। মাঝখানে যদি অন্য কোনো অণু না থাকে, ওই একটা অণুই যদি আমরা বিবেচনা করি, তাহলে সে কি হবে, এই এল দূরত্ব অতিক্রম করবে, তাহলে দুইটা দেওয়ালের মাঝে, দুইটা দেওয়ালের মধ্যে সংঘর্ষের মাঝে সে এল দূরত্ব অতিক্রম করবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যেটা হচ্ছে এ দেওয়াল, এটা যদি বি দেওয়াল হয়, তাহলে এ দেওয়াল থেকে বি দেওয়ালে এক্স অক্ষ বরাবর গতিশীল অণুটা যাইতে যে সময় লাগবে সেই সময়টা কত, সেই সময়টা হবে হচ্ছে, সেই সময় কি, এটা সমান হবে হচ্ছে তোমার, যেহেতু ই বেগে গতিশীল, এল বাই ইউ এটা হবে। এবং এক্ষেত্রে তার ভর বেগের পরিবর্তন কত, ওই প্রত্যেকটা অণুর ভর আমরা জানি হচ্ছে এম, তাহলে ভর বেগের পরিবর্তন, পরিবর্তনের হার একবারে লিখলাম, হার আগে পরিবর্তনের হার সমান কত হবে এক্স অক্ষ বরাবর ইউ বেগ বিশিষ্ট অণুর, তাহলে সে যখন এদিকে গেল এম ইউ ধাক্কা খেলো এম ইউ মাইনাস পরিবর্তন যেহেতু, তাহলে মাইনাস বিপরীত দিকে গেল এম ইউ, যেহেতু বিপরীত যাচ্ছে তাহলে মাইনাস এম, যেহেতু হার বলছে তাহলে একে আমাদের কি দিয়ে ভাগ করতে হবে, টি দিয়ে ভাগ করতে হবে, দ্যাট ইজ এখানে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে টু এম ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এক্স অক্ষ বরাবর গতিশীল ইউ বেগ বিশিষ্ট অণুর তোমার ভর বেগের পরিবর্তনের হার হচ্ছে আমাদের কত, টু এম ইউ স্কোয়ার, টু এম ইউ বাই টি, দ্যাট ইজ এখানে আবার যদি আমরা টি এর মান বসিয়ে দেই তাহলে আমরা কি পাবো, টি এর মানটা বসিয়ে দাও এল বাই ইউ, তাহলে এল বাই ইউ বসিয়ে দিলে পরে টু এম ইউ স্কোয়ার ডিভাইডেড বাই এল, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2 এক্স অক্ষ বরাবর। ঠিক এইভাবে আমরা দেখাতে পারি যে ওয়াই অক্ষ বরাবর যে অণুটা আছে, ওয়াই অক্ষ বরাবর অণুর বেগ হচ্ছে বি, তাহলে সেক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর ভর বেগের পরিবর্তনের হার কত, টু এম বি স্কোয়ার ডিভাইডেড বাই এল, আবার জেড অক্ষ বরাবর ভর বেগের পরিবর্তনের হার কত, টু এম ডাব্লিউ স্কোয়ার ডিভাইডেড বাই এল, এভাবে আমরা এগুলো বের করে ফেলতে পারি একই নিয়ম অনুযায়ী। তাহলে সেক্ষেত্রে মোট ভরবেগের, সি ওয়ান বেগ বিশিষ্ট অণু মোট ভরবেগের পরিবর্তনের হার কত, সি ওয়ান বেগ বিশিষ্ট অণু মোট ভরবেগের পরিবর্তনের হার সমান কত, এটা হার সমান হবে তোমার হচ্ছে টু এম ইউ স্কোয়ার বাই এল প্লাস টু এম বি স্কোয়ার বাই এল প্লাস টু এম ডাব্লিউ স্কোয়ার ডিভাইডেড বাই এল, এখান থেকে যদি আমরা টু এম বাই এল কমন নেই, আমাদের থাকে কত, ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার, দ্যাট ইজ টু এম বাই এল, টু এম বাই এল আর ইউ স্কোয়ার বি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার, এটা হচ্ছে কত, আমরা জানি সি ওয়ান বেগ বিশিষ্ট অণুটার এই যে 1 নম্বর পরিবর্তন থেকে, যে 1 নম্বর সি ওয়ান বেগ বিশিষ্ট অণু আমরা এটা লিখতে পারি উপাংশে ভাগ করলে সি ওয়ান স্কোয়ার, এটা আমরা লিখলাম হচ্ছে সি ওয়ান স্কোয়ার, এটা গেল আমাদের ইকুয়েশন নাম্বার 5। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে যতগুলো অণু আছে সবগুলো অণু, তাহলে ওইখানে যে অণু আছে সি ওয়ান সি টু সি থ্রি এরকম সি এন, এন সংখ্যক অণুর সি এন বেগ বিশিষ্ট অণু সমূহের মোট ভর বেগের, তাহলে পাত্রের অভ্যন্তরস্থ মোট অণু সমূহের মোট ভর বেগের পরিবর্তনের হার কত, ভর বেগের পরিবর্তনের হার এগুলো কত হবে, এগুলো হচ্ছে আমাদের টু এম সি ওয়ান স্কোয়ার, টু এম বাই এল সি ওয়ান স্কোয়ার
প্লাস 2m/l, সবগুলো যোগ হবে l সি টু স্কোয়ার প্লাস, এভাবে যেতে থাকবে। তাহলে এইভাবে আমাদের কি হচ্ছে, এটা 2m n 2m/l, এখানে হবে সি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার প্লাস, এভাবে যেতে থাকবে। এখানে যদি আমরা n দিয়ে ভাগ করি, এটাকে এটাকে n দিয়ে ভাগ করলাম, তাহলে n দিয়ে ভাগ করলে অবশ্যই আমাদের এখানে n দিয়ে গুণ করতে হবে। আর এখানে n দিয়ে ভাগ করা মানে এটা যদি আমরা আরএমএস ভ্যালু বলি, তাহলে আরএমএস ভ্যালুর মানে গড় বেগ হয়ে যাবে, দ্যাট ইজ 2m n আরএমএস ভ্যালু সি স্কোয়ার সি আরএমএস ভ্যালু স্কোয়ার হয়ে যাবে, ডিভাইডেড বাই এখানে থাকবে আমার হচ্ছে কত এল। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 6। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মোট ভরবেগের পরিবর্তনের হার, পাত্রস্থিত অনুসময়ের মোট ভরবেগের পরিবর্তনের হার এত। এবং আমরা জানি নিউটনের সেকেন্ড ল অনুযায়ী, নিউটনের সেকেন্ড ল হতে আমরা জানি মোট ভরবেগের পরিবর্তনের হার উহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি যে ভরবেগের পরিবর্তনের প্রযুক্ত বলে সমানুপাতিক, তার মানে এফ সমান লিখতে পারি হচ্ছে কত, 2m n, এই যে সি স্কোয়ার, সি আর এম এস কে সি দিয়ে লিখলাম, এটা সি আর এম এস মানে আমরা সি দিয়ে লিখবো আমাদের লেখা বা ক্যালকুলেশনের সুবিধার জন্য, ডিভাইডেড বাই এল। নিউটনের সেকেন্ড ল অনুযায়ী আমরা এটা লিখতে পারি। এখন এফ মানে কত, এফ মানে হচ্ছে বল ইন্টু যদি চাপ, ওইখানে যে পাত্রের মধ্যে অনুগুলো আছে সে যদি চাপ হয় পি এক্ষেত্রে বলের উপর, তাহলে পি ইন্টু এ, এফ ইকাল টু পি এ ইকাল টু হচ্ছে 2m n সি স্কোয়ার ডিভাইডেড বাই এল। তাহলে পি সমান কত হবে, চাপ 2m n সি স্কোয়ার ডিভাইডেড বাই এ, যেহেতু এ এ মানে কত ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে 6l² 6l², তার মানে এ ক্ষেত্রফলটা এ আমরা এখানে বসিয়ে দিলে এখানে আসবে হচ্ছে 6l². তাহলে এখানে কাটাকাটি হলে থার্ড ওয়ান পি ইকাল টু 1/3 এম এন সি স্কোয়ার। ও এখানে তো আর একটা সমস্যা আছে, এই এলটা এখানে আছে, যে এলটা এখানে আসবে, এখানে এম এন সি স্কোয়ার ডিভাইডেড বাই এল কিউব এখানে থাকলো, এই এল কিউব মানে কত, এল কিউব মানে হচ্ছে আমাদের আয়তন ভি, তার মানে এই ভিটা যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে হবে পি ভি, তাহলে এটা এখানে নিয়ে আসলে হবে পি ভি, দ্যাট ইজ আমরা ফাইনালি যেটা পেলাম সেটা হচ্ছে পি মানে গ্যাস অণুগুলোর চাপ ওই পাত্রের মধ্যে, গ্যাসের আয়তন ওই পাত্রের আয়তন ইকুয়াল টু 1/3 এম এন সি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের গ্যাসের গতি তত্ত্বের মূল সমীকরণ, এটা হচ্ছে গ্যাসের গতি তত্ত্ব। এই ফর্মুলা অনুযায়ী আমরা এই ফর্মুলা আরো বিভিন্ন ভাবে দেখাতে পারি, এই পর্যন্ত হচ্ছে এটা হচ্ছে আমাদের মূল সমীকরণ। তো শিক্ষার্থীরা এ পর্যন্ত তোমাদেরকে প্রতিপাদনটা শিখতে হবে, বুঝতে হবে ভিতরে যে কিভাবে প্রতিপাদনটা হচ্ছে এবং কেন আমরা আমরা এখানে গড় বর্গবেগের বর্গমূলটা ব্যবহার করছি, বিষয়গুলো একটু ভালোভাবে দেখবে। সবাই সুস্থ থাকো, আগামীতে ইনশাল্লাহ যাতে আবার সুন্দরভাবে দেখা হয়, আমরা আবার ক্লাস করতে পারি ভালোভাবে এবং সুন্দর ভবিষ্যতের আশায় আমি শেষ করছি আজকের মতো আমার লেকচার। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।